হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। পুজো কেমন কাটাচ্ছো কিন্তু অবশ্যই জানিও। পুজো চলছে, খুব সবাই ভালো করে কাটাও, সাবধানে কাটাও, ঠিক আছে? ঠাকুর দেখতে নিশ্চয়ই যাচ্ছ, কোথায় কোথায় ঠাকুর দেখলে আমায় কিন্তু অবশ্যই জানিও। তো আজকে আমি তোমাদের সাথে লাস্ট মিনিট, দেখো এখনও পুজো কিন্তু হাতে আমাদের 4-5 দিন তো বাকিই আছে, তাই না? তো পুজোর সময় অন্যান্য দিনের থেকে একটু তুলনামূলক একটু বেশি না সাজুগুজু করলে কী করে হবে, তাই না? প্যান্ডেল হপিং করতে হবে, ঠাকুর দেখতে হবে, আর ঠাকুর দেখতে যদি নাও যাই আমরা বাড়িতে বসে কিছু সাজুগুজু করবো, কী করবো, কিছু করার নেই। তো চলো আজকে তোমাদের সাথে আমি সেরকমই একটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে আমার ছোট্ট একটা জুয়েলারি কালেকশন আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটাতে একদম লাস্ট মিনিট শপিং, এগুলো আমি পারচেস করেছি অ্যামাজন থেকে। অ্যামাজনে আমি ডিসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দিয়ে দেবো, কোনটা কী প্রোডাক্ট তোমরা সেখান থেকে পারচেস করে নিও, কারণ এখনও 3-4 দিন টাইম আছে হাতে। আর শুধু দুর্গাপুজো কেন, দুর্গাপুজো চলে যাওয়ার পরেই আর একটা বড় পুজো আসছে, সেটা হচ্ছে দিওয়ালি আসছে। পুজো দুর্গাপুজোর সাথে সাথে কিন্তু আমাদের দিওয়ালিতেও কিছু সাজুগুজু তো করতেই হবে, তাই না? আর আমরা মেয়েরা সাজুগুজু করতে কারা ভালোবাসি বলো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জুয়েলারি কালেকশন কিছু, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে সব ডিটেলস দেওয়া থাকবে। তো দেখো আমি ফার্স্টে একটা নেক পিস পরেছি, এটা একটা ব্রাইডাল জুয়েলারির সেট বলতে পারো, মানে ধরে নাও যাদের বিয়ের টাইম আছে, এরপরে দেখো কত বিয়ের সিজন আছে, তাই না? যারা গোল্ড জুয়েলারি পরতে একদমই পছন্দ করো না সেই ক্ষেত্রে কিন্তু এইরকম একটা জুয়েলারি পরতে পারো। এইটা এইরকম একটা বক্সে এসেছে, এরকম একটা কিন্তু জুয়েলারি ট্রাই করতে পারো। এর সাথে দেখো এইরকম একটা জুয়েলারির সাথে এরকম একটা ইয়াররিংস আছে, দুটোই ভীষণ সুন্দর, মানে পরলে এইটার সাথে আর অন্য কিচ্ছু দরকার পড়বে না, জাস্ট এইরকম একটা গর্জিয়াস লুক ক্রিয়েট করার জন্য কিন্তু একদম পারফেক্ট। আর এরকম একটা ভালো শাড়ি আর এরকম একটা গর্জিয়াস জুয়েলারি, ব্যাস তোমার দিক থেকে আর কেউ জাস্ট চোখ ফেরাতে পারবে না। দেখো কেমন লাগছে, খুব সুন্দর ডিজাইনটা পুরো, দেখো একদম গলা ভর্তি একদম ডিজাইনটা, মানে এই একটাই পরে নিলে পারে আর কিন্তু কিচ্ছু পরতে লাগবে না, দেখতেই পাচ্ছ। আর কিন্তু কোনো বড় নেকলেস পরারও দরকার পড়বে না, কিছুই না, ভীষণ 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 সুন্দর দেখতে। ইভেন ব্রাইডের সাথে সাথে যারা ব্রাইডের সাথে যারা থাকবে তারাও কিন্তু এগুলো ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর দেখতে, জাস্ট একটা গর্জিয়াস লুক। জুয়েলারির ওপর, যে কোনো জুয়েলারির ওপরেই অ্যামাজনে এখন কিন্তু আপ টু 70% অব দি অফ চলছে, তো দেরি না করে এখনই তাড়াতাড়ি শপিং করে নাও। আর পুজোও আসছে, দিওয়ালিও আসছে, ইভেন বিয়ের মরশুমও আসছে, সেখান থেকে কিন্তু এখন থেকে তোমরা কিনে নিলে কিন্তু অনেকটাই সেভিংস হয়ে যাবে। তো আমার নেক্সট দেখো, আর এগুলো কিন্তু সবই মোটামুটি শাড়ি দিয়ে পরানোর জন্যই, যাতে শাড়ি দিয়ে পরলে দেখতে ভালো লাগে সেটার জন্যই। তো এইরকম একটা বক্সে এসেছে, তো এই দেখো এই হচ্ছে জুয়েলারিটা, কি সুন্দর দেখতে, জাস্ট মানে এগুলো একটা পরলেই পুরো একদম গলা ভর্তি একদম। তো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এই জুয়েলারিটা, খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে, মানে একটা শুধু এরকম হার পরলেই ব্যাস পুরো একদম গলা ভর্তি হয়ে যাবে। আর সব থেকে এর সাথে একটা মেন প্লাস পয়েন্ট হচ্ছে, দেখো এর সাথে একটা ছোট্ট করে একটা মাং টিকা দিয়েছে, কি অসাধারণ লাগে আমার এই জিনিসগুলো। আর এখানে এরকম একটা ঝুমকো আছে, এই যে একটা ঝুমকো আছে, তো দেখো এরকম একটা মাং টিকা দিয়েছে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে, মানে এগুলো কিন্তু অ্যাজ আ ব্রাইডালরাও পরতে পারো, খুব সুন্দর দেখতে লাগবে। ম্যাচিং করে শাড়ি কিনলে আর এরকম একটা পরে নিলে কিন্তু জাস্ট অসাম। দেখো মাং টিকাটা এখানে সেট করার জন্য এখানে এরকম একটা ক্লিপ দেওয়া আছে, তো এখানে জাস্ট ক্লিপটাকে আটকে এটা পরে নেবে, পুরো একদম লুকটাই জাস্ট একদম লুকটা পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখো দেখতেই পাচ্ছ। তো নেক্সট তোমাদেরকে যেটা দেখাবো, এটা কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের সাথে একদম জাস্ট পারফেক্ট যাবে, এটা শাড়ির সাথে পরতে পারো কিন্তু এটা ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুব সুন্দর যাবে। তো দেখো এইরকম একটা নেক পিস, খুব সুন্দর দেখতে,
এরা ওয়েস্টার্ন ড্রেসের সাথে পড়তে পারবে, কুর্তির সাথে পড়তে পারবে, জিন্সের সাথে পড়তে পারবে, খুব সুন্দর দেখতে লাগবে। এটা দেখো ঠিক এইরকম টাইপের, খুব সুন্দর দেখতে এটাও। এটা কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের সাথে তোমাদেরকে বললাম খুবই সুন্দর যাবে। নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে একটা চোকার, একটা রেড কালারের চোকার। তোমাদের কাছে যদি একটা রেড কালারের শাড়ি থাকে সেটা কিন্তু এইটার সাথে পরতে পারো, ভীষণ সুন্দর দেখতে লাগবে, খুবই সুন্দর দেখো দেখতে জিনিসটা। আর পুরো এটা মেরুন কালারের, তো দেখো দেখতেই পাচ্ছ এটা এরকম একটা চোকার। এটা কিন্তু ভীষণই স্টাইলিস্ট, খুব সুন্দর দেখতে। এটা তোমরা কুর্তির সাথেও পরতে পারো, দেখতে ভালো লাগবে, শাড়ির সাথে পরলে একটু বেটার লাগবে। একদম মেরুন কালারে খুব 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 সুন্দর দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর যেহেতু এটা চোকার সেই জন্য একটু টাইট করি এটা বাঁধতে হবে। এর সাথে আমি আরও একটা চোকার অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে একটা হোয়াইট কালারের, কারণ রেড আর হোয়াইটের আমাদের কাছে ড্রেসও যেমন থাকে শাড়িও তেমনি থাকে, তাই তো? তো চোকার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কার কার চোকার পরতে ভালো লাগে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এই জুয়েলারিগুলোর ওপর কিন্তু এখন আপ টু 70% অফ দি অফ চলছে, আর বেশি দেরি না করে এখনই সুযোগ আছে, কিনে নাও। দেখো তোমাদেরকে বললাম হোয়াইট কালারের একটা চোকার, এটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর। মানে একটা জমকালো সালোয়ার পরো রাতের বেলায় যখন বেরোবে, আর এরকম একটা সেট পরে নাও, জাস্ট ফাটাফাটি দেখতে লাগবে, তোমাদের দিক থেকে কেউ চোখ ফেরাতে পারবে না, ভীষণ সুন্দর দেখতে। আর হোয়াইট কালার তো অলওয়েজ দেখতে জাস্ট পারফেক্ট লাগে, তাই তো? নেক্সট দেখো তোমাদেরকে বললাম এটা এটা একটা ইয়াররিংস, এটা শুধু ইয়াররিংস আছে। এটা তোমরা জিন্সের সাথে কুর্তির সাথে পরতে পারো, দেখতে কিন্তু জাস্ট অসম জিনিসটা। দেখতে কিন্তু খুব হেভি লাগছে কিন্তু একদম লাইটওয়েট, মানে আমার মতে এরকম জুয়েলারি পরতে যারা পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট হবে। এগুলো শাড়ির সাথেও ভালো লাগবে, যদি তুমি নেকলেস না পরো, নেকপিস পরতে না চাও, সেক্ষেত্রে কিন্তু এটা শুধু ইয়াররিংসটাও পরতে পারো, কিন্তু এটা জিন্সের সাথে বা মানে ওয়েস্টার্ন ড্রেসের সাথে এগুলো খুব সুন্দর যাবে, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ লাইটওয়েট। মানে কানে যে পরেছি বুঝতেই পারছি না। তো আমার লাস্ট জুয়েলারিটা দেখো, এটাও শুধু একটা ইয়াররিংস, এটাও কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের সাথেও খুব ভালো লাগবে। আর এটা দেখো তোমাদেরকে আমি কাছ থেকে দেখাই, ভীষণ সুন্দর দেখতে, মানে সিম্পলের ওপর একদম ভীষণ গর্জিয়াস, খুব সুন্দর দেখতে। এগুলো অবশ্যই জানিও, ডেসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে। আর জুয়েলারির ওপর আবারও বলছি আপ টু 70% অফ দি এখন অফ চলছে, তো বেশি দেরি না করে জাস্ট গ্র্যাব ইট। খুব ভালো ভালো জুয়েলারি কালেকশন আছে, তোমরা সেখান থেকে পেয়ে যেতে পারবে। ইভেন আমি এই সব যেগুলো আমি ট্রাই আউট করলাম এখন, সেগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো তোমরা চেক আউট করে নিতে পারবে। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, তো জুয়েলারির সাথে সাথে আমাদের কিন্তু সাজুগুজুটা একদম পুরো পারফেক্ট করতে হবে, তাই তো? তো আমি দেখো এখন যে নেল পলিশটা পরেছি এটা হচ্ছে এইটার, আর এই যে ইয়েলো কালারটা দেখছো সেটা কিন্তু এই শাড়ির সাথে পুরো ম্যাচিং করে পরে নেওয়া যাবে। এগুলো একদমই বাজেট ফ্রেন্ডলি, তো এটারও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। আর আমি রিসেন্টলি যেটা কিনেছি সেটা হচ্ছে এরকম একটা আই শ্যাডো প্যালেট, এখানে দেখো সব কিছু কালার একদম দেওয়া আছে। এই যে আমি যেমন এখন ইয়েলো কালারের ড্রেস পরে আছি, তো এখন ইয়েলো আছে, এখানে রেড আছে, ইভেন আরও সব কালার আছে, তোমরা কিন্তু এগুলো সব ট্রাই করতে পারো, এগুলোরও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো আজকের মতো ভিডিওটা এইখানেই, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করো, সেখানে সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে। আজকের মতো টাটা, পুজো খুব ভালোভাবে কাটিও, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার পরের দিন নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।